নেপালে যাওয়ার জন্য প্রথমে রক্সলে আসতে হবে। রক্সল থেকে আমরা টাঙ্গাই করে এলাম বীরগঞ্জে, সেখান থেকে প্রথমেই চলে যান চিতোয়ান ফরেস্ট। চিতোয়ান ফরেস্টের মধ্যে দুরকম সাফারি হয়, একটা জিপ সাফারি আর একটা এলিফ্যান্ট রাইড। চিতোয়ান ফরেস্টের মধ্যে বিভিন্ন রকম জন্তু জানোয়ার দেখতে পাবেন, কুমির, হরিণ, বিভিন্ন প্রজাতির গন্ডার, হাতি এবং অনেক রকমের পাখি। এই চিতোয়ান ফরেস্ট দেখার পরে এখান থেকে সোজা চলে যাওয়া যায় মনোকামনা। মনোকামনার মধ্যে যেতে গেলে রোপওয়ে করে যেতে হয়। এই রোপওয়ে করে নেবে মনোকামনা টেম্পল ভালো করে ভিজিট করে তারপরে আবার রোপওয়ে করে আমরা ব্যাক করে আসতে পারি। এই মনোকামনা টেম্পল দেখার পরে সোজা চলে যান কাঠমান্ডু। কাঠমান্ডু হচ্ছে একটা খুব সুন্দর একটা শহর। এইখানে গিয়ে যেটা প্রথমে দেখতে পাবেন সেটা হচ্ছে দরবার স্কোয়ার। কাঠমান্ডু দরবার স্কোয়ার খুব নাম করা, এবং এই কাঠমান্ডু কথাটাই এসছে কাঠের মণ্ডপ থেকে, যেটাই দরবার স্কোয়ারে ছিল, কিন্তু ভূমিকম্পে কিছুটা এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই দরবার স্কোয়ারে দেখা যাচ্ছে কত বিভিন্ন রকমের মন্দির, কত রকমের স্থাপত্যের কাজ। এখানে যেটা সামনে দেখাচ্ছে এটা ভৈরবের মূর্তি। এরপরে আমরা চলে যাব এখান থেকে সোজা ভক্তপুর দরবার স্কোয়ারে। ভক্তপুর দরবার স্কোয়ারকে স্পিরিচুয়াল সিটিও বলা হয়, কারণ কি ভক্তপুর দরবার স্কোয়ার প্রধানত বিভিন্ন রকম মন্দিরের জন্য বিখ্যাত। এখানে পাঁচতলা মন্দির, চারতলা মন্দির, হিন্দু মন্দির এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের আদলে এখানে স্থাপত্যগুলো করা হয়েছে। এরপরে এখান থেকে চলে যাওয়া যায় নাগারকোট। নাগারকোট সানরাইজের জন্য এবং সানসেটের জন্য বিখ্যাত একটি ভিউ পয়েন্ট, একটি উঁচু ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়। নেপালে গেছেন অথচ মাউন্টেন সাইডে চলবেন না, এটা তো হতেই পারে না। সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে এয়ারপোর্টে গিয়ে এই মাউন্টেন ফ্লাইট 6টা থেকে শুরু হয়, 1 ঘন্টার জন্য মাউন্টেন ফ্লাইট। এখান থেকে বিভিন্ন রেঞ্জ হিমালয়ের, যেমন এভারেস্ট, কুম্ভকর্ণ, সিস্টেল, অন্নপূর্ণা, এই সমস্ত কিছু আপনারা ঘুরে দেখতে পারবেন। এর জন্য আগে আগে টিকিটটা কেটে রাখতে হয়। পরবর্তী গন্তব্য পশুপতিনাথ মন্দির। কাঠমান্ডুর একটি বিখ্যাত মন্দির পশুপতিনাথ, যেটা হচ্ছে একটি হিন্দু মতে একটি শিবের মন্দির। এই পশুপতিনাথ মন্দিরের পেছন দিকে আছে মা গুজ্জেশ্বরীর মন্দির। গুজ্জেশ্বরীর মন্দির একটি সতীপীঠ। পরবর্তী গন্তব্য বৌদ্ধনাথ স্তূপ। এর সুন্দর কারুকার্য এবং স্থাপত্য খুব ভালো লাগবে। বৌদ্ধনাথ স্তূপের উল্টো দিকে আছে একটি প্যাগোডা, তার মধ্যে আছে বুদ্ধদেবের একটি খুব বড় মূর্তি। অবশ্যই এই বৌদ্ধ স্তূপ এবং বুদ্ধ মূর্তিটা দেখতে ভুলবেন না। এর পরে গন্তব্য বুড়া নীলকান্ত, যা একটি অনন্ত শয়নের ওপরে বিষ্ণুর মূর্তি। এটি অবশ্যই দর্শন করবে। এর পরে আমরা যাচ্ছি স্বয়ম্ভুনাথ মন্দিরে। স্বয়ম্ভুনাথ হচ্ছে একটি বুদ্ধ স্তূপ, কিন্তু তার মধ্যে যে স্বয়ম্ভুনাথ, তিনি হচ্ছেন মহাদেবেরই একটি রূপ। এই স্বয়ম্ভুনাথ মন্দির থেকে কাঠমান্ডু শহরটা যেন পাখির চোখে দেখতে পাওয়া যায়।
অনেক উঁচুতে এই স্বয়ম্ভুনাথ মন্দির, একটু হেঁটে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। গোল্ডেন চূড়ো এই মন্দিরটাকে আরও যেন সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এরপর আমরা যাচ্ছি পোখরার দিকে। পোখরা নেপাল ট্যুরের একটি অনবদ্য আকর্ষণ। এই পোখরার সবচেয়ে বড় বৈচিত্র্য যে এর ফেওয়া লেক। এই ফেওয়া লেকেতে বোটিং করতে পারবেন, এবং এই ফেওয়া লেকের বোটিং করতে করতে যদি ওয়েদার ভালো থাকে তাহলে অন্নপূর্ণা রেঞ্জের ছায়া এই ফেওয়া লেকের জলে আপনি দেখতে পাবেন। এরপরে সকালবেলা অবশ্যই চলে যান সানরাইজ পয়েন্টে, সারাংকোটে, যেখান থেকে অন্নপূর্ণার অনেকগুলি রেঞ্জ দেখা যায়। এর পরবর্তী আকর্ষণ পোখরাতে বৃন্দবাসিনী টেম্পল। এই বৃন্দবাসিনী টেম্পল একটি দুর্গা মন্দির, এবং এখানে মা বৃন্দবাসিনী আছেন। এর পরবর্তী আকর্ষণ হচ্ছে সেতি রিভার, এবং তারপরে আছে মহেন্দ্র কেভ, এবং পরপর আপনি দেখতে থাকুন এখানে যাওয়ার পরে মহেন্দ্র কেভের ভেতরে বিভিন্ন রকম পাথরের মধ্যে কারুকার্য। তারপরে এখান থেকে দেখতে পাওয়া যাবে ডেভিস ফলস, যেটা একটা গর্জ যেখান থেকে ঝর্ণা ওপর থেকে নেমেছে নিচের দিকে। এরপরে আমাদের গন্তব্য হবে মুক্তিনাথ। মুক্তিনাথ যেতে গেলে 8 ঘন্টা পোখরা থেকে জার্নি করে প্রথমে জংশনে পৌঁছাতে হবে। মুস্তান ভ্যালির মধ্যে দিয়ে আমরা চলেছি। কখনো আমরা কালী গণ্ডকী নদীর রিভার বেডের ওপর দিয়ে চলেছি, কখনো আবার এবড়ো খেবড়ো বোল্ডার ভর্তি রাস্তার ওপর দিয়ে চলেছি। চারদিকে এই যে গ্রেটার হিমালয়ের যে এত অপূর্ব দৃশ্য, তা দেখে মন যেন ভালো হয়ে গেল এবং পথের ক্লান্তি যেন দূর হয়ে গেল। যদিও এই পথ যেন আর শেষ হতে চায় না। 8 ঘন্টার জার্নি আমরা শুরু করলাম পোখরা থেকে সকালবেলা 6টার সময়, এবং আমরা গিয়ে বিকেলবেলা গিয়ে পৌঁছালাম জংশনে। পথের মাঝখানে আমরা দেখলাম কত বিভিন্ন রকমের দৃশ্য। কখনো নদীর ওপর দিয়ে গাড়ি চলেছে, কখনো পাথরের ওপর দিয়ে গাড়ি চলেছে, কখনো বা আপেল বাগানের পাশ দিয়ে গাড়ি চলেছে। আমরা পেলাম কত রকম জনপথ, কখনো পেলাম বেনি, কখনো পেলাম মারফা। এই করতে করতে আমরা যেতে লাগলাম জংশনের দিকে। জংশন থেকে অনেকেই মুক্তিনাথ যখন দর্শন করতে আসেন তখন তারা জংশনেতে চলে আসেন, হয় ছোটো ফ্লাইটে অথবা হেলিকপ্টারে। কিন্তু আমরা যেহেতু রাস্তা দিয়ে বা রোডে দিয়ে যাচ্ছি, তাই এই যে দৃশ্য, এই দৃশ্যগুলো আমাদের জন্য একটা এক্সট্রা পাওনা হয়ে গেল। দেখুন সামনে কি সুন্দর আপেলের বাগান, পেছনে পাহাড়, দূরে দেখাচ্ছে পাহাড়ের চূড়োর ওপরে বরফ জমে রয়েছে। আমরা পৌঁছে গেছি জংশন। জংশন একটা ছোট্ট গোছানো শহর, যেখানে আশেপাশে ছোট ছোট কতগুলো হোটেল রয়েছে যেখানে একটা রাত্রির বা দুটো রাত্রির থাকা যেতে পারে। এই জংশন থেকেই আমাদের শুরু হবে মুক্তিনাথ যাত্রা। এখান থেকে মুক্তিনাথ যেতে আরও 1 ঘন্টা আমাদেরকে গাড়ি করে যেতে হবে। তারপরে আমাদেরকে আরও অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা হেঁটে মুক্তিনাথের দিকে যেতে হবে। আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়েছি, কারণ কি মুক্তিনাথ মন্দির সকাল 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 3টে থেকে খুলে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই সকালেই আপনাকে কিন্তু মুক্তিনাথ মন্দিরে যেতে হবে। চড়াই উতরাই পেরিয়ে ধীরে ধীরে আমাদের গাড়ি এসে থামলো মুক্তিনাথ মন্দিরের গেটের সামনে।
যেখান থেকে আমরা মুক্তিনাথের যাত্রা শুরু করব। ওই দূরে দেখা যাচ্ছে মুক্তিনাথের মন্দির, মুক্তিনাথের গেট। ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মুক্তিনাথ মন্দিরের মূল দরজা বা গেট। ওখান দিয়ে আমরা মুক্তিনাথের ভেতরে প্রবেশ করব। বিভিন্ন জায়গা থেকে কত তীর্থযাত্রী মুক্তিনাথে এসেছেন দর্শন করার জন্য। মুক্তিনাথ শ্রী বিষ্ণু ভগবানের মন্দির, এবং অদ্ভুতভাবে এই মুক্তিনাথ মন্দিরের যিনি পুরোহিত বা যিনি এখানকার মন্দিরের দেখাশোনা করেন, তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসিনী। দূর থেকে দেখা যাচ্ছে অন্নপূর্ণা পাহাড়, মুক্তিনাথের সামনে দুখানা বড় বড় কুণ্ড রয়েছে যেখানে স্নান করা যায়। এই হচ্ছে মুক্তিনাথের মূল মন্দির। এই মন্দিরের ভেতরে গিয়ে আমরা পুজো দেব মুক্তিনাথকে। এই মুক্তিনাথ মন্দিরে কথিত আছে যারা দর্শন করে তাদের কিন্তু খুব ভালো পুণ্য লাভ হয়। এই 108টা ধারা এই জলের মধ্যে অনেকে স্নান করেন, এবং বলে যে মুক্তিনাথ মন্দিরে যদি একবার দর্শন করা হয় তাহলে বহু তীর্থের ফল একসঙ্গে পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। কিন্তু যাই হোক না কেন, এই অপূর্ব মন্দিরটি দেখে মন কিন্তু খুশি হয়ে গেল। মন্দির দর্শন করে আমরা যাব এর একটু উপরে একটি বড় বুদ্ধ মূর্তি দেখতে। কালো একটি বড় বুদ্ধ মূর্তি, এবং পাশে কিছু স্তূপা করে রাখা হয়েছে। চারদিকে অন্নপূর্ণা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এবার আমাদের ফেরার পালা। আমরা আবার ফিরে এলাম পোখরা হয়ে রক্সালে, এবং বীরগঞ্জ বর্ডার পেরিয়ে রক্সালে এসে আমরা এক রাত্রির এখানে থাকলাম। কারণ কি, আমাদের ট্রেন থাকে পরের দিন সকাল 10টার সময়, মিথিলা এক্সপ্রেস। পরের দিন সকালবেলা আমরা ট্রেনে উঠব এবং আমরা আবার কলকাতার দিকে রওনা দেব। আপনারা যদি নেপাল ঘুরতে যান অবশ্যই মার্কারি ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করবেন।